দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের এটির মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি? আমার নাম হচ্ছে ফেরদৌসী। ফেরদৌসী, খুব সুন্দর নাম। ফেরদৌসী আপা দেখে তো ভালো, একদম চুল টুল মানে হিজাব টিজাব পরে সুন্দর করে বোরকা পরে আসছেন। সব সময় পর্দা করে নাকি ইউটিউব আসছেন দেখে? মুসলমান যারা মৃত্যুকে ভয় পাবে, আল্লাহকে ভয় পাবে, আল্লাহ রাসুলকে ভয় পাবে, তারা সবসময় পর্দায় থাকে। আর যারা আল্লাহ রাসুলকে ভয় পাবে না, মৃত্যুকে ভয় পাবে না, আল্লাহকে ভয় পাবে না, তারা মুখে বিয়ে পর্দায় চলে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিয়ে শাদী হয়েছে নাকি আপনার? না। থাকেন কোথায়? থাকি আমার দেশের বাড়ি ছিল ভারতে। ভারত থেকে মনে করেন আমার ছোটোকালে আমার আম্মু দুটো যমজ বোন ছিলাম, আমরা যমজ বোন গোড়াপুরে আমার আম্মু পালতো, আর আমার ছোটো খালামণি আমার নিয়ে আসছে বাংলাদেশে। এখন আমি বাংলাদেশেই থাকি বর্তমান। পরে আমার দেশে যাওয়ার পর শুনি আমার আম্মু মারা গেছে, আমার আব্বু ছোটোকালে মারা গেছে। যখন আমাদের জন্মানোর কিছুদিন পরে আমাদের আমার আব্বু মারা গেছে, পরে আমার আম্মু একটা পালতো আমার গোড়াপুরে, আর আমার পালতো আমার ছোটো খালামণি। এখন খালামণি রেখে নেই থাকি। আচ্ছা আচ্ছা, বিষাদী হয়নি? তো বিষাদী করে ফেলেন, মানুষের জীবন তো আর অনেক ছোট, ঠিক না? ঠিক আছে, মানুষের জীবন তো ছোট না, আবার মানুষের জীবন তো কষ্টের জীবন হয়, সুখেরও না। সুখের থাকলে তো কখনো আসতাম না। আজকে ছোটকাল থেকে বাংলাদেশে থাকে অনেক বছর, কিন্তু কখনো মিডিয়ার সামনে এসে আমি দাঁড়াই না। আচ্ছা, মানবতার কারণে কারণ মিডিয়ার সামনে দাঁড়ানো মতো আপনি লোক না, ঠিক না? জি, মনে করেন আমি আসছি, মনে করেন আমি পড়ালেখা করি, এখনো পড়ালেখা করতেছি না। বর্তমান আর্থিক সমস্যার কারণে আমার খালামণি অসুস্থতার কারণে মনে করেন আমি এখন পড়ালেখা করতেছি না। আর ভবিষ্যতে প্রয়োজন আছে, কিন্তু সত্যি যে ভালো মন নিয়ে, পবিত্র মন নিয়ে যে ফরজদারি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে ভয় পাবে, আল্লাহ রাসূলকে ভয় পাবে, এই দুনিয়াও চাই, তাই আমি আখিরাতেও চাই যে সুন্দর একটা পবিত্র মন নিয়ে আসবে। আচ্ছা, এরকম একটা মন। সে মানুষটা যদি মনে করেন বিবাহিত হয়, যে বিয়ের পরে একা বা কষ্টে আছে, এরকম থাকেন না অনেক পুরুষ? হ্যাঁ। তেমন কোনো পুরুষ যদি আপনি পান, আপনার এই পদ্মাশীল জীবন আপনি তাকে জড়াবেন? হ্যাঁ, তাকে জড়াবো। একটা কারণে জড়াবো, সে যদি না ফরজদারি হয়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ইমানদারি হয়, আল্লাহকে আল্লাহ রাসূলকে ভয় পাবে, আল্লাহকে ভয় পাবে, তাহলে আমি অবশ্যই মেনে নেব। আচ্ছা, তো দর্শক এটা সবকিছু আল্লাহর লিখন, যদি ভাগ্যে থাকে এটা কেউ বলতে পারবে না কখনো যে কার ভাগ্যে আল্লাহ তাহলে কি লিখছে, সেটাই সেটা শুধু একমাত্র আল্লাহ তাহলে বলতে পারবে। নমস্কার বলেন তো আমি। জি, আলহামদুলিল্লাহ। তো দর্শক আমার ফেরদৌসী আপার কথা শুনলেন, তারপর প্রত্যেকটা কথাই কিন্তু ইসলাম অনুযায়ী কথা। তো সবসময় আল্লাহর ডাক হয়তো দেয়, স্মরণ করে আল্লাহকে। তো আমরা ফেরদৌসী আপার জীবনের গল্পটা শুনলাম, তো তার সাথে যোগাযোগ করতে চান তার নম্বরটা হচ্ছে 01331470719। আমি নাম্বারটা আবার বলছি 01331470719। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাশাপাশি নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।